আমরা জেলখানায় থাকতে যতদিন ছিলাম এই দুই বছর আট মাসে প্রত্যেক সাত দিনের দিনে কোরআনে কারিম পড়াটা শেষ করতাম নামাজ এবং নামাজের বাইরে দিয়ে আর অর্থগুলো শেষ করে করে বহুবার এবং কোরআন এখন প্রায় মানে আল্লাহর দিকে তাকিয়ে বলছে আমার কাছে আয়নার মতো হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার মামলা যে প্রথম যেটা যে তরবারি সাকিব তাই বলছিলেন দানিয়ে দান আবু তর সাকিব এসেছিল ধান কাটা কাঁচি সিরাজগঞ্জে বাড়ি ওই পাগল মতো একটু এসে সংসদের সামনে দিয়ে ঘুরছিল পুলিশ বোঝায় এ সুরি কি করবে শুনে কাশি সংসদ ভেঙে ফেলবো মানে এ বোমা মেয়ে উড়ানো যায় না তুই কাশি দিয়ে না আমি হারুনে ঝার আমির হামজা এরপরে মাহমুদুল হাসান এদের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি বলে তো এই যে এক ঘন্টা বিশ মিনিট কথা বললাম আমি আমি নরম নরম কথা বলি আমার ওয়াজ অনেক উদ্বুদ্ধ হয় ওই যারা গরম গরম যায় তাদের কথা বললেও মানায় তো এমন মানুষের নাম বলি আমার এমনি শরীর চলে না আল্লাহ আমাকে এবং সবাইকে যেন অন্তত মাফ করে দেন। রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম জেলার লালখান থানার অন্তর্গত তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে তার নিজ দয়ায় অনুগ্রহে আবার আপনাদের কাছে ফিরিয়ে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হওয়ার পরে তিনি বলেছিলেন ফাকাদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজন আমি যেদিন কাশিমপুর কারাগার থেকে ডান পা দিয়ে বের হলাম তখন এই আয়াতটা ইউসুফ নবীর দিকে তাকিয়ে পড়েছিলাম যে অপদ আহসান আবি আখরাজানি মিনাস সিজন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে কোরআন জানার জন্যে বোঝার জন্যে আমল করার জন্যে আমরা যারা এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যে কোনো কাজে সময় দিলে ওইটার হিসাব আল্লাহর কাছে দেওয়া হবে শুধুমাত্র কোরআনে কারিম বোঝার জন্যে কোরআনে কারিমের ওপরে আমল করার জন্যে যে সময়টুকু ব্যয় হবে কেয়ামতে ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আজকে একটা ঘন্টা বা দেড় ঘন্টা যদি কোরআনের সূরা ফাতিরের এই 29 নম্বর আয়াতটা বোঝার পেছনে আমরা ব্যয় করি যদি আমল করতে নাও পারি শুধু বোঝার চেষ্টায় থাকি তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা নবীজি বলেন কোরআন হাদিস বোঝার জন্য যদি কেউ একটা ঘন্টা ব্যয় করে ওর সওয়াব যদি দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দেয় 60 বছর নফল ইবাদত করে যদি সওয়াব আর এক পাল্লায় তুলে দেয় কোরআনের ইজ্জতে আল্লাহ এই পাল্লা ভারী করে দেয়। মসজিদে নববীতে প্রবেশ করলেন বিশ্বনবী ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনে কারিমের আলোচনায় ব্যস্ত আছে কোরআন বসায় কোরআন শিক্ষায় বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে তিনি বললেন দুইটা দল ভালো কাজে আছে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন কেন্দ্রিক আলোচনায় আছে এতটুকু হাদিসের শেষ নেই হাদিসের শেষ অংশ হচ্ছে শেষ পর্যন্ত নবীজি বললেন আল্লাহ আমাকে কিছুক্ষণ আগে আদেশ দিয়েছে আমি যেন কোরআনের এই দার্সে শ্রোতা হয়ে বসে যাই। আপনি টের পাচ্ছেন কি বললাম নবীজি যদি আজ জীবিত থাকতেন আর এই চট্টগ্রামের এই লালখান মাদ্রাসা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতেন কোরআনের এই আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন আমরা এরকম একটা দামি অনুষ্ঠানে এসে বসতে পারলাম আর একবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আমরা দরুদ পড়লাম কিছুক্ষণ আগে, কোন অনুষ্ঠান যদি আল্লাহর কাছে কবুল হতে হয় তার প্রথম শর্ত অনুষ্ঠানে দরুদ পড়া লাগবে। যদি না পড়েন তাহলে আসমান আর জমিনের মাঝে ওটা জ্বলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন মানুষ যদি নবীজির উপর একবার দরুদ পড়ে কমপক্ষে আল্লাহ 10টা রহমতের নজর তার উপরে নিক্ষেপ করে বা 10 বার রহমত নাজিল করে। একবার যদি কেউ আল্লাহর রহমতের দৃষ্টি পায় সে জান্নাত পেয়ে যাবে। এখানে আছে কয়বার বলেন বলেন? রহমতের দৃষ্টি পাওয়ার জন্য শর্ত হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, অবশ্যই আমি আল্লাহ এবং আমার যত ফেরেশতা আছে, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন, যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সব ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর উপরে তারা দরুদ পড়ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করো যেভাবে পাঠ করা দরকার। এটা নিয়ে একটু ঝামেলা আছে, চট্টগ্রাম বিভাগে তো আসে কে রসুল বেশি। এই যে সাল্লিমু তাসলিমার যত ব্যাখ্যা আছে তাফসির গ্রন্থে, আমি কারাগারে যাওয়ার আগে বিশেষ করে 20 সাল পর্যন্ত তো বাইরে ছিলাম, বিশ্ববিদ্যালয় থেকে আমি 15 সালে বেরিয়েছি, এখান থেকে এই 20 সাল পর্যন্ত এই 5-6 বছর যত তাফসির আমি নিজে দেখেছি, এই সাল্লিমু তাসলিমা এর ব্যাখ্যায় যথাযথভাবে তোমরাও দরুদ পড়ো, এটা বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে মেলে না। দরুদের ভেতরে যে কথাগুলো বলা হয় এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে এটা দেখাতে হবে। আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো, আলা মোহাম্মদ, মোহাম্মদের উপরে, কার উপরে? খুব খেয়াল করে শুনবেন, আমি মৌলিক কিছু কথা বলছি, এতটুকু বলে কিন্তু আমরা শেষ করে দেইনি। মোহাম্মদ বলার পরে কি বলা হয় না? যদি না জানেন জবাব দেবেন না, চুপ করে থাকবেন, আর যদি জানেন জোরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এ পর্যন্ত বলার পরে যদি আল্লাহ প্রশ্ন করে যে আমি তো রহমত নাজিল করব মুহাম্মাদের উপরে, এ মুহাম্মদ কে? সর্বপ্রথম আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে তার পরিচয় দিলাম, সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা। তিনি কি বলেন বলেন? তিনি আমাদের নেতা, এই কথা আমরা স্বীকার করেছি একজন না সবাই মিলে জমামতা কালে, সাজ্জিদিনা, আমরা সবাই বলছি যে তিনি আমাদের নেতা। আমরা যার তার উপরে আল্লাহর রহমত কামনা করছি না, করছি এমন মানুষের উপরে যিনি আমাদের নেতা। সুতরাং নবীজিকে আজ পর্যন্ত যারা নেতা মানতে পারেন না তাদের দরুদ পড়া আর না পড়া সমান। এটা আবার একটু গরম দিয়ে বললে রাজনীতি হয়ে যাবে, একটু নরম করে বললাম। আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা এই পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন ইয়াসিন। কে? নবীজির যে 7টা মৌলিক নামে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন তার ভিতরে এটা একটা। তাফসিরে কাবির, খুব বড় তাফসির, এখানে ইয়াসিন সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল মানে জেলে থাকতে থাকতে সব ভুলে গেছি, এগুলো আবার স্টাডি করা লাগবে। তা 5টা আছে, সাইয়েদুল কাউনাইন মানে উভয় জগতের তিনি নেতা, সাইয়েদুল আলামিন মানে আলম না আলামিন, যত জগৎ আল্লাহ বানিয়েছেন যে জগতে আপনি বাস করেন সব জগতের জন্য একমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা হচ্ছে বিশ্বনব। সাইয়েদুল বাশার মানে মানুষের নেতা, কেউ যদি মানুষ হিসাবে নিজেকে দাবি করে তাহলে তাকে নেতা হিসাবে নেতৃত্বে বিশ্বনবীকে মানাই লাগবে। সুতরাং মানুষ দাবি করার পরে যারা নবীজির নেতৃত্ব মানতে পারে না, ওরা আল্লাহর ভাষায়
মানুষ না জানোয়ার জানোয়ার কেন বললাম এটা সূরা আরাফের 189 নম্বর আয়াতের শেষের দিকে আছে সম্মানিত উপস্থিতি সাইয়্যিদিনা বলার পরে আরেকটা কথা বলা হচ্ছে যে তুমি রহমত নাজিল করো তার উপরে যিনি মাওলানা মাওলানা মানে আমির হামজা কে মাওলানা আমাদের পথ প্রদর্শক আমাদের অভিভাবক আমাদের গাইডলাইন দাতা যার পথ দেখে আমরা চলি আজকে মুফতি হারুনে সারে কিছুক্ষণ আগে কথা বলার সময় ময়দানে উনি উলিল আমরি মিনকুম শব্দটা বলছিলেন না কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো উলিল আমরি মিনকুম তোমাদের ভেতরে যারা নেতা উলিল আমর তাদেরকে আনুগত্য করে চলো কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক সে কোন শব্দ নিয়ে চিন্তা ভাবনা করবেন আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে এখানে আতিউ এই যে ফেল এটা ভার এই ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রেখেছে রাসূলের নামে রেখেছে উলিল আমরের আগে রাখেন নাই যারা তাফসীর বসে পড়ে আলেম যারা আছে জিজ্ঞাসা করবে আতিউ শব্দ আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিলে উলিল আমরের আগে দেননি কেন সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত আল্লাহ রাসূলকে মানতে হবে তার বিধান মানা লাগবে কোনো প্রশ্ন ছাড়া কোনো প্রশ্ন করা যাবে আপনি বুঝে আসলেও মানা লাগবে না বুঝলেও মানা লাগবে তো উলিল আমর মানতে গিয়ে দেখতে হবে এই লোকটা আল্লাহ এবং রাসূলকে মেনে চলে কিনা যদি না চলে ও যদি আমার বাবাও হয় তাও তাকে মানা যাবে না এখানে যারা আছেন যেহেতু এটা ভিডিও হচ্ছে সারা দুনিয়ায় এক ঘন্টা পরে ছড়িয়ে যাবে তাম পৃথিবীর 175 কোটি অন্তত মুসলমান এখন আছে আমার সামনে মনে করে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি আপনি ঈমান রাখতে চান এই আয়াত অনুযায়ী এটা যদি শোনার পরে যদি আপনি না মানেন কিয়ামতে এই আয়াত আপনার বিরুদ্ধে দাঁড়াবে আমি ময়দানে আল্লাহর মামলার আসামির কথা বলছিলাম না আল্লাহর মামলার আসামি কথাটা অনেক লোডওয়ালা কথা ওজনওয়ালা কথা আল্লাহর মামলার আসামি দুনিয়ায় তারা যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আর যারা শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে আয়াতের দিকে তাকিয়ে বলেন আল্লাহ রসুলকে যারা মানে না এদের নেতৃত্ব মেনে চলা এদের পেছনে থাকা হারাম এটা যদি কেউ রাজনীতি মনে করে তাহলে আল্লাহ নিজে রাজনীতি করেছেন কথা বলেন না কেন এই ট্যাগ লাগিয়ে জিহাদকে যেমন আজ ট্যাগ লাগিয়ে সন্ত্রাস মানিয়েছে এই আতিউ শব্দটাকে উলিল আমরি মিনকুম এই শব্দগুলোকে যদি বিভিন্ন ট্যাগ লাগিয়ে আপনি রাজনীতি বানিয়ে বা বিভিন্ন নাম দিয়ে জোর করার বিষয় না লাস্তা আলাইহিম বিমসাইতে হে নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করার আমার দরকার নেই বলিল হাক্কু মির রব্বিকুম ফামাংশা ফালিউমি ওয়ামাংশা ফালিয়াকফুর সঠিক কথাগুলো তুলে ধরেন যার ইচ্ছা হয় সে কবুল করুক যার ইচ্ছা হয় সে কুফরি করুক ইন্না আতাদনা লিল যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা আমি আল্লাহ জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি সুতরাং আমার দায়িত্ব হচ্ছে প্রচার করা আর যারা এখানে বসে আছেন বা এক ভিডিওর মাধ্যমে তামাম দুনিয়ায় যারা শুনবেন তাদের দায়িত্ব কি সূরা নাহালে আছে আল্লাহ পাক বলেন হে নবী আপনি সঠিকভাবে কোরআনের কথাগুলো মানুষের সামনে তুলে ধরবেন এটা আপনার দায়িত্ব আর যারা শ্রোতা শুনবে তাদের দায়িত্ব এই কথাগুলো নিয়ে বাড়িছে চিন্তা ভাবনা করা এখান থেকে আমি চিন্তা ভাবনার খোরাকে দিয়ে দিলাম আপনারা চিন্তা করে যেহেতু দুনিয়ার জীবন আসল না আমাদের আসল জীবন মরণের পরে শুরু হবে এই জীবনে যদি আমি ধরা খেয়ে যাই ধরা পড়ে যায় আমার জীবন পুরাটাই ব্যর্থ সেই হিসাবে উলিল আমর যাদের ঠিক নেই
হাতে পায়ে ধরে বলবো, আহ্বান জানাবো আপনারা উলিল আমর এখন থেকেই ঠিক করুন। আল্লাহ এবং রসুলকে মেনে জলে চলে যারা তাদের কথা মেনে চলা এই আয়াত অনুযায়ী ফরজ। এই আয়াত অনুযায়ী কি? আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তবে মেনে চলার তৌফিক দিন, আমিন। হাদিস পড়েছিলাম রসুলের ইবনে মাজাহ শরীফ থেকে, নবীজি বলেন যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, এরা আমার উম্মত না। মাঝখানে ফা শব্দটা আছে, ফালাইসা মিন্না, আরবি গ্রামার যারা না জানে তারা হয়তো বুঝবে না। উপরের দুইটা কথা যদি কেউ মেনে চলে তাহলে সে নবীর উম্মত, উপরের দুইটা কথা যদি কেউ মেনে না চলে তাহলে সে নবীর উম্মত না। সে পাঁচ অক্তের জায়গায় যদি ছয় অক্ত নামাজ পড়ে। প্রথম পয়েন্টে ছিল মাল্লাম ইয়ারহাম সগীরনা, যারা ছোটদেরকে স্নেহ করে না। ছোট কারা? বয়সে যারা ছোট এরা তো ছোটই, আপনি যেই জায়গায় আছেন ওখান থেকে নিচে যারা আছে এরা সব আপনার ছোট। এই চট্টগ্রাম জেলায় যিনি এসপি আছেন ইনার নিচে যত পুলিশ আছে সব ইনার ছোট। কথা বুঝেন? একটা প্রতিষ্ঠানে মুফতি এজহারুল ইসলাম চৌধুরী আছে, ওনার নিচে যারা আছে সব কি ছোট। সুতরাং ইনাদেরকে স্নেহ করা লাগবে। একটা অফিসের বস, ওনার নিচে যারা আছে সব ওনার ছোট। ওনার কি ছোট মানে কিন্তু এইটা, খালি বয়সে ছোট এটাই না। দ্বিতীয় নম্বরে আলাম ইওয়াক্তের কাবিরনা, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না। বড় কারা? বয়সে যারা বড়। বয়সে তো আবু জেহেল আমার বড়, কি আবু জেহেল আমার বড় না? বড় কারা এই পৃথিবীতে? এ কথা কোরআন জানাবে। কে জানাবে বলেন তো? কোরআনে কারিমে আল্লাহ পাক 1500 বছর আগে জানিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহর কাছে সবচাইতে বড়, সবচাইতে সম্মানিত তারা যাদের ভেতরে আমি আল্লাহর ভয় বেশি। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কারা? সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। অবশ্যই আমার বান্দাদের ভেতরে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? এখন আলেম কারা? এটা বসে আছে সব আলেম আমরা না? সূরা বাকারার 140 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, আলেম কারা? অমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম, আজলাম ইসমে তাফসিলের সিগা, সবচাইতে বড় জালেম ওইটা যার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান থাকার পরেও এটা গোপন করে রাখে। বাংলাদেশে লক্ষ লক্ষ আলেমে দিন, অধিকাংশ মানুষ আমরা কোরআন কারিমের জ্ঞান থাকার পরেও গোপন করে রাখি। দাওরা পাশ যারা করে, কামেল পাশ যারা করে, ইসলামী কোনো সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স যারা করে, যারা আমরা হিসাবে আমাদের কাছে এরা সব আলেম। এরা কি? আল্লাহর ভাষায় আলেম তারা, কোরআনের জ্ঞান থাকার পরে যারা এ আয়াতে কোরআনের উপরে আমল করবে। এ আয়াতের পক্ষে হাদিস এসেছে, মা তাজালু কদামা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান খামসিনা আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আয়না ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মা যা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, নবীজি বলেন কিয়ামত যেদিন কায়েম হবে প্রতিটি আদম সন্তানকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন, প্রত্যেককে দাঁড় করাবেন আল্লাহ স্রেফ একা একা। আল্লাহর সামনে মানুষ দাঁড়াবে কয়জন করি? আমার প্রত্যেকটা কথার পেছনে শিক্ষা আছে।
আজ বাংলাদেশ ভারত পাকিস্তানে বিভিন্ন পীর নামে, আমি পীর বিরোধী না, কিন্তু পীরের নামে আজ যা হচ্ছে এইটার বিরোধী। আজ কত মানুষ ঘোষণা দিচ্ছে কিয়ামতে আমার বাবা জান আছে, আমার দাদা জান আছে, কোনো চিন্তা নেই, এরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে নাকি জান্নাতে যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে প্রতিটি মানুষ কয়জন করে, স্রেফ একা একা। এইটা আমি মানিয়ে বললাম সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর আয়াতের 95 নম্বর আয়াত। আয়াতটা কি? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে একা একা, কয়জন করে। সুতরাং আজ এই ধান্দা নিয়ে যারা আছেন, এই ধারণায় যারা আছেন, এটা ভুল, এ ধারণা বাদ দেন, এটা বন্ধ করেন। পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া, শুধু জবাব না, সঠিক জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ আল্লাহর সামনে থেকে এক পা সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গা দাঁড়িয়ে থাকবে। তার পাঁচ নম্বরে ওয়ান ইলমিহি মাদা আমিলা ফি, যতটুকু জানতে তার কতটুকু মানতে, ওইটা বলো। যতটুকু জ্ঞান অর্জন করেছিলে তার উপরে তোমার কতটুকু আমল ছিল, এইটা বলো। সূরা বাকারার 140 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিস এসে ফি জিলালিল কোরআনে আমি পেয়েছি, এই আয়াত অনুযায়ী দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতে পারবে তারাই আল্লাহর কাছে আলেম হিসাবে বিবেচিত হবে, আর এরাই হকানি আলেম। এরা কি আলেম? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে তার কিতাবের ভেতরে পড়েছি, হকানি আলেম বলে আজ অনেকে দাবি তুলছে না, কেউ কেউ তো হকের ডিলার নিয়ে বসে আছে, আর বাকিগুলো সব ভুয়া, আমি একমাত্র খাজানা নিয়ে আসি। হক্কানি আলেম এই শব্দ শুনলে আমরা অনেকেই দুর্বল হয়ে যায়, যে হক্কানি আলেম যেহেতু এর সাথে লাইন আছে আল্লাহ রসুলের, অসুবিধা নেই। হ্যাঁ, হক্কানি আলেম হওয়া লাগে। হক্কানি আলেম পাওয়া যায় তিন জায়গায়, কয় জায়গায়? সবাই বলেন। ইমাম এমনে তাইমিয়া বলেন, প্রথম নম্বরে হক্কানি আলেম যদি কেউ দেখতে চায় সে যেন মাটির নিচে খোঁজ করে, তার মানে কবরে, কবরে পাওয়া যাবে, হক্কানি আলেম পাওয়া যাবে না। ইমাম আবু হানিফা হক্কানি আলেম ছিলেন না, কোথায় আছে? দ্বিতীয় নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায়, এটা বাংলাদেশে না পৃথিবীর অন্য দেশে আছে। সুতরাং জালেমের জেলখানায় আপনি সে দেখবেন সেখানে হক্কানি আলেম আছে, যদিও আমরা অনেককে তার তাদের খবর জানি না বা রাখিও না। তিন নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে, আর আমরা হক্কানি আলেম খুঁজে বেড়াই দরবারে। আমি দরবার বিরোধী না, কিন্তু হক্কানি আলেম যে তিনটা জায়গা পাওয়া যাবে, যে এর ভেতরে কি ওইটা আছে, মাটির নিচে খোঁজ করে, এই কি দরকার, এগুলো খুব বেশি দরকার, হুজুর তো দেবেন, দেন মানুষ হয়ে যায় আপনার চার দিকে তাকাবেন, আমি আর বাড়ি যেতে পারবো না, এই জন্য দরকার নাই, ওনাদের দেন, তাড়াতাড়ি করেন, শেষ করেন, আর বসো, কেউ নড়াচড়া দরকার নেই, বসেন, মাত্র এক ঘন্টা তো, আমার শরীর আসলে খুব অসুস্থ, ওর পরিবেশে ছিলাম একটা, কোনো কাজ নেই কাম নেই, 24 ঘন্টা তালা মেরে রাখতো, খালি খেতাম আর ঘুমাতাম, আর এই বাইরে এসে শুধু মোসাফাই করতে হয় 2000 মানুষের সাথে, মানে অসুস্থ হয়ে গেছে। আর খাবার দাবার তো জেলের খাবার আপনারা জানেন, বাইরে এসে আদর করে মানুষ খাওয়াচ্ছে, আর এদিকে আমার অবস্থা খারাপ হচ্ছে। আমরা হক্কানি আলেমের কথা বলছিলাম, সম্মানিত ভাইরা আপনারা ভুল বুঝবেন না, উল্টা পাল্টা লাইনে যাবেন না, হক্কানি আলেম পাওয়া যায় কয় জায়গায়? সুতরাং আজ যারা জিহাদের ময়দানে কাজ করবে আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন এরা হক্কানি আলেম। তাহলে বড় হচ্ছে আল্লাহর ভাষায় তারা যারা আল্লাহকে বেশি ভয় করে,
আর আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর বান্দাদের ভেতরে যারা আলেম তারা, আর আল্লাহর কাছে আলেম হিসাবে পরিগণিত তারা যারা কোরআনে কারিমের উপরে আমল করে। এই তিনটা কথায় কোনো প্রশ্ন আছে? না। সূরা বাকারার 159 নম্বর আয়াত, সূরা বাকারার 174 নম্বর আয়াত, এই দুইটা আয়াতে, না 73 নম্বর, এই দুইটা আয়াতে মহান রব্বুল ইজ্জাতুল জালাল খুব শক্ত করে জানিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল্লাহিনুন। নিশ্চয় যে বা যারা, এখানে আমির হামজা হারুনি সারের নাম নেই, ইন্নাল্লাযীনা ইসমে মাওসুলা, নিশ্চয় যারা ইয়াকতুমুনা, কাতামা ইয়াকতুমু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, বর্তমানে গোপন করছে ভবিষ্যতেও, ভবিষ্যৎ বলতে দুই চার বছর, কতদিন? কিয়ামত পর্যন্ত। সুতরাং আয়াত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, আর কিয়ামত পর্যন্ত যারা গোপন করছে কি মাংসালনা যা আমরা নাজিল করেছি, স্পষ্টভাবে মানুষের কাছে দলিল আর প্রমাণ দিয়ে বর্ণনা করার জন্যে, এইটা যারা জানার পরেও গোপন করে রাখবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপরে আমি আল্লাহ নিজে লানত করছি, করব, আল্লাহ লানত করছে, করবে, ওয়ালানহুমুল্লাহিনুনের আরো কঠিন, যত লানত করতে পারে আল্লাহর সৃষ্টি জগতে যারা সবাই এই লোকটার উপরে লানত করছে, কিয়ামত পর্যন্ত করতে থাকে। দুনিয়ারে 50-60-70 বছরের হায়াত কাটাতে গিয়ে যদি কিয়ামত পর্যন্ত লানত পাওয়ার মতো জীবন তৈরি করা লাগে, ওর মতো দুর্ভাগ্য আর দুনিয়ার কারণে। সুতরাং আমরা অন্তত যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, শুধু মা নামের আগে মাওলানা মুফতি মুহাদ্দিস থাকা লাগবে এটা আলেম তা না, যারা কোরআনের যে যতটুকু জানে সে ততটুকু আলেম, কথা বুঝতেছেন? আপনি যদি নামাজের মাসলা মাসাইল জানেন, মনে করেন 13টা ফরজ হলে 14টা ওয়াজিব হলে নামাজ আদায় হয়ে যায়, আপনি নামাজের আলেম। যাকাত দেওয়া লাগে 8টা জায়গায়, কয় জায়গায়? যাকাতের মাসলা মাসাইল যেগুলো আছে এগুলো জানার পরে যদি আপনি আমল করেন আপনি যাকাতের আলেম, যে যেই বিষয়ে যতটুকু জানে ও ওই পর্যায়ের আলেম, হয়তো ওনার বাবার মতো অত বড় না কিন্তু আপনি যতটুকু জানেন। আজ থেকে আমরা যে যতটুকু জানি এই কথাগুলো যদি আল্লাহ স্পষ্টভাবে দলিল আর প্রমাণ দিয়ে তার বান্দাদের কাছে বর্ণনা করার দায়িত্ব আমাদের দিয়ে থাকে, আমরা দুনিয়ার কয়েকটা টাকা, কিছু মান সম্মান, কিছু আতঙ্ক, এইগুলোর দিকে তাকিয়ে যদি এগুলো বন্ধ করে দেই, লানত করবে সরাসরি কে? সরাসরি আল্লাহ বরদোয়া দিচ্ছে। আজ ইহুদিরা আল্লাহর বরদোয়া লানতের অধিকারী, এরা এই কারণে তামাম দুনিয়ায় দেখেন ওদের নাম শুনলে মানুষ, ওরা সংখ্যায় বেশি নেই, ইহুদিরা সংখ্যায় বেশি, সবচাইতে বেশি খ্রিস্টান, এরপরে আমরা মুসলিম, এরপরে আরো অন্যান্য জাতি আছে, 7 নম্বর ইহুদি, ওরা একেবারে শেষের দিকে প্রায়। এই কয়েকটা গুটি কয়েকটা ইহুদি আল্লাহর লানত পেয়েছে পাচ্ছে, এই কারণে তামাম দুনিয়া এরা চালাচ্ছে। দুনিয়ায় যত অপকর্মের মূল হোতা প্রথম তৈরি করা সব দেখবেন ইহুদিরা, এই যে বিড়ি এর সর্বপ্রথম আবিষ্কারকারক ইহুদিরা, আরো দুনিয়ায় মানব জীবন ক্ষতিগ্রস্ত করার জন্য যত কিছু তৈরি হয় সব কিছুর প্রথম মূল আবিষ্কারক কারা? সবচাইতে বড় ক্ষতি করছে আজ ফিলিস্তিনের মুসলমানদের। আমরা তো 3 বছর ভেতরে থাকার পরে কিছু সেরকম জানি না, এই 8-9 দিন বের হয়ে যেটা দেখতে পাচ্ছি এটা তো মানুষের আচরণ না। আমরা সামনে যাব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম যারা বড়দেরকে, বড় বলতে আমি কাদেরকে বোঝাতে চাই, বড় কারা? আল্লাহর কাছে আল্লাহর দৃষ্টিতে, বুঝতে পেরেছেন? এই বড়দেরকে যারা শ্রদ্ধা করে না, সম্মান করে না, ফালাইসা মিন্না, এটা নবীর উম্মতের ভেতরে নেই। আল্লাহ আমাদেরকে নবী এই হাদিসের এই দুইটা পয়েন্ট মেনে চলার তাওফিক যেন দান করেন, আমিন। আসলে কথা বলার অভ্যাস রাখা বা চালু থাকলে সমস্যা হয় না, 3 বছর তো ভেতরে নামাজ পড়াতেও দেয়, জমার নামাজ একটু, জমার নামাজ তো হয় না, জোহরের নামাজ পড়াতাম, সুপার হিন্দু, ও তো আল্লাহ রসুল বোঝে না, খালি আছে 12 মাসে 13 পূজা নিয়ে, তো ও কি আল্লাহ রসুলের কথা বলে বুঝবে যে জমার নামাজ কে? তাও জানে না,
অনুমতি চাইলে তো দেবেই না, আবার পড়াতে গেলেও নিষেধ। এই জন্যে মানে মনে হচ্ছে যে নতুন নতুন, কিছুদিন গেলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন আমাকে দিনের দায়ী হিসাবে এখলাসের সাথে পথে কবুল করেন, বলেন আমিন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আমরা পড়েছি, মূল কিছু কথা আয়াত থেকে তিনটা পয়েন্ট আছে, আমরা এর উপরে অল্প সময়ে শেষ করব। আল্লাহ আমাদেরকে খুব অল্প সময়ে আয়াতের মূল কথাগুলো শোনার এবং বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। যাদের মুখস্থ আছে তারা পড়বেন, আর মুখস্থ না থাকলে মুখ মিলান। কোরআনের আয়াত প্রতিটি অক্ষরে আমরা 10টা নেকি আগে অর্জন করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও আলানিয়াতাও ওয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করছে করবে। কার কিতাব? পৃথিবীতে কিতাব মাত্র একটা, বলেন তো কয়টা? নাম হচ্ছে কোরআনে কারীম। এই একটাই কিতাব আছে, আর দুনিয়ায় যত আছে এগুলো সবই কিতাবের ব্যাখ্যা। আমরা অনেকে জানি খবরে প্রশ্ন হবে তিনটা, কয়টা? এই প্রশ্নকে যদি আপনি দাঁড় করিয়ে রাখতে চান তাহলে তার জন্য পেছনে লাগবে যেটা, তার নামই কিতাব। কেউ যদি কবরে বলতে পারে মার রব্বুকা, রব্বি আল্লাহ, দ্বিতীয় নম্বরে যদি বলে মা মা দিনুকা, দিন ইয়াল ইসলাম, মান হাজার রজুল, সে যদি বলে হাজা নাবিজ্জনা মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে মনকার নাকির প্রশ্ন করবে, এই তিনটা কথা তুমি কোথায় পেয়েছো? তোমার রব যে আল্লাহ, দিন যে ইসলাম, নবী যে মোহাম্মদ, এই কথা তুমি পেয়েছো কোথায়? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পড়েছি। কোথায়? কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিতাবের নাম বললে ফেরেশতারাও চেনেও না ও মানবেও না। সুতরাং আপনাকে কি পড়া লাগবে এই তিনটা প্রশ্নের জবাব দিতে হলে? বলেন বলেন, এত না কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করছে করবে। আমি বাংলাদেশের একটা জরিপ জানতাম 20 সালে, 21 সালে যেহেতু জেলখানা ছিলাম, 21, 22, 23, 24 দিকে, এই 3 বছরে তো জানি না, এর আগের জরিপ আমি একটা জানতাম, বাংলাদেশে 100 জনের 95 জন কোরআন শরীফ পড়তে পারে না, বাকি 5 জন পড়ে, তার 4 জন বোঝে না, হাফেজ আমরা যারা আছি। একজন পড়ে শুদ্ধ করে বোঝে, বলেন 100 জনের 1 জন যদি টেকে, আল্লাহর কি দায় পড়ে গেছে ইসলাম এই দেশে কায়েম করে দিতে? আমাদের হাতে আল্লাহ ইসলাম দেয় না, ক্ষমতা দেয় না, কোরআনের শাসন কায়েম হয় না, এটা শুধু দোষ আল্লাহ। কার দোষ? আমাদের দোষ কেন? আমি এই যে এই ছেলেটাকে পাঠালাম 200 টাকা দিয়ে, 200 টাকা নয়, 1000 টাকা দিয়ে, যে মাছ কিনে নিয়ে আস, বাজারে যে মাছ নিয়ে এসেছে 800 টাকা, এসে বলছে যে হুজুর এই মাছ 1200 টাকা দাম ছিল, শুধু আপনার নাম বলার কারণে 200 টাকা কম নিয়েছে। দাম নিয়েছে কত? 800, 200 টাকা ও সরিয়েছে। আমি আরেকজনকে পাঠালাম ওরে 1000 টাকা দিয়ে, তোর মাথার তার হালকা কাটা আছে, ও বাজারে যে মাছ 1000 টাকা দিয়েই নিয়েছে কিন্তু পচা। এখন বলেন তো এই দুইজনের বাস্তবতায়, আমি আগে যারে 1000 টাকা দিলাম,
যদিও 200 টাকা আত্মসাৎ করেছে, তারপরও তো 800 টাকার মাছ অন্তত খাওয়া যায়, কথা বলেন কেন? আর দ্বিতীয় নম্বরে যারে পাঠালাম 1000 টাকা দিয়ে, ও খরচও করেছে 1000, কিন্তু মাছ পচা ও পোড়াটাই নষ্ট না? আজ আমাদের আজ ওই সমস্ত জায়গায় যাওয়ার যোগ্যতা এখনো হয়নি। এদেশের ডিসি হতে হলে, এসপি হতে হলে, টিওনো হতে হলে, ওসি হতে টিওনো পর্যন্ত এগুলোই লাগে, বিসিএস ক্যাডার। তা আমরা তো ওই লাইনে যাই না, বলে দুনিয়ার কাজ, ওগুলো দুনিয়াদাররা করুক। তা আমাদের তো এই জায়গাগুলোতে যাওয়া লাগবে আগে, আমরা যেতে পারি না, এই জন্য আল্লাহ দেখে না এ তো তার কাটা হালকা, তার কাটা আছে এর কাছে দিলে এ যা আছে আরো পচা মাছ নিয়ে সব নষ্ট করবে। আরো যাও, যদিও 800 টাকার মাছ কিনেছে, 200 টাকা উল্টা পাল্টা করছে, তারপরে তো খাওয়া যাবে কিছু না কিছু। তো মনে করেন এখন বাংলাদেশ আমি বাদ দিলাম, পৃথিবীতে যারা আছে এরা এই 800 টাকার মাছ কেনা মানুষ, 200 টাকা আত্মসাৎ করা মানুষ, 200 টাকা আত্মসাৎ করতে গিয়ে আমার পর্যায়ে পৌঁছেছে। আপনাদের এই বিভাগে একটা ব্রিজ বানিয়েছে, সে আকাশের উপর দিয়ে হোক, পানির নিচ দিয়ে হোক, এটা এক মাসের খরচ হচ্ছে 71 কোটি টাকা, আর ইনকাম হয়েছে 4.5 কোটি টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন তো জানে, আমি 1000 টাকা দিলাম, এই লোকটা অন্তত 800 টাকাও তো মাছ কিনেছিল, খাওয়া যাচ্ছিল, 200 টাকা আত্মসাৎ করে করুক। উদাহরণটা দিলাম এই কারণে, আজ কোরআনে কারিম হচ্ছে পৃথিবীতে টিকে থাকার একটা মানদণ্ড, এইটাই আজ আমাদের হাতে নেই। নবীজির শেষ কথা ছিল বিদায় হাসে ভাজের ভাষণে, তারাক্তু ফিকুম আমরাই, আমি তোমাদের জন্য ছেড়ে গেলাম, রেখে গেলাম দুইটা জিনিস। কয়টা জিনিস? কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিল্লাহ, আমি আল্লাহর কিতাব রাখলাম আর রাসূলের সুন্নাত বা আমার আদর্শ রাখলাম, এতটুকু বলে শেষ করেছেন। মাংতা মাসাকা বি সুন্নাতি ইনদা না, এই হাদিসটা শুরু কি মান তারাক্ত ফেকম আমরাই নিলাম তাদিল্য, এই যে শব্দটার দিকে খেয়াল করেন তো, আমি যে কোনো শব্দ পড়লে আগে ভাবি যে এই শব্দের আগে পরে এই শব্দগুলো দেওয়ার কারণ কি, এই লাং না দিলেও অর্থ হয়ে যেত, তারপরে এই শব্দগুলো দিলেন কেন? লাং তাদিল্য দিয়েছেন, কখনোই তারা পথ হারাবে না, পথ ভ্রষ্ট হবে না। তাদিল্য শব্দের প্রায় 99টা অর্থ আছে, পথ হারানো, না খেয়ে থাকা, মায়ের খাওয়া, অপমান হওয়া, অপদস্থ হওয়া, নিচু হয়ে থাকা, বিভিন্ন অর্থ আছে। তোমরা কখনো মার খাবে না, কখনো নির্যাতিত হবে না, কখনো না খেয়ে থাকবে না, কখনো লাঞ্ছিত হবে না, এরকম অর্থ আল্লাহর নবী এই শব্দ দিয়ে জানিয়েছে। যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো, কখনো তোমরা মার খাবে না। বলেন আজ তামাম দুনিয়ায় 175 কোটি মুসলমান আজ আমরা মার খাচ্ছি না? বাংলাদেশ সহ বিশ্বের যত দেশে মুসলমান আছে সব জায়গায় আমরা আছি মার খাওয়ার তালে, কারণ আমরা কিতাবকে ছেড়ে দিয়েছি। পড়তেই পারে না 100 জনের 95 জন, তাহলে বাকিগুলোর অবস্থা কি, কোন জায়গায় দাঁড়িয়েছে? কিতাব যারা পড়তে পারে তাদেরকে আল্লাহ আবার আদেশ দিয়েছেন হক আদায় করে এটা পড়া লাগবে। কি আদায় করে? কোরআনে কারিমের হক আদায় করে পড়া ছাড়া, বাকারার 121 নম্বর আয়াতে এটা সম্ভবত আছে, কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায় 7টা বিষয় তার মাথায় রাখা লাগবে। কয়টা? সামারাইজ করে আমি 4টা বলছি। 1 নম্বর, ওটা শুদ্ধ করে পড়া লাগবে। এখানেও যদি জরিপ চালান, যদিও মাদ্রাসা আছে এলাকায়, হয়তো জরিপে আপনারা আমার মনে হয় তাও 50 জন শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারবে না। কারাগারের উপরে লেখা আছে এটা সংশোধনাগার। আমরা এই 3 বছরে যা দেখলাম, যদি ওখানে এই বাস্তবতাগুলো আমরা দিতে পারতাম আরো বেশি করে, যে যাদের 30 বছর সাজা কোরআন যদি মুখস্থ করতে পারে তাদের 5 বছর মাপ, আমার মনে হয় যারা এই শাজাহান জল্লাদ এও হাফেজ হয়ে বেরো। অথচ আজকে একটা ভিডিও ফাঁস হয়েছে ওর, যে 60টা না কয়টা ফাঁসি দিয়ে ও এখন সারা বাংলাদেশে ভাইরাল না? যদি আদেশটা দিত প্রশাসন থেকে বা জেল কোনোটা অনুযায়ী,
কোরআনে কারিম যারা মুখস্থ করতে পারবে, যাবজ্জীবন যাদের জেল হয়ে যাচ্ছে, যাবজ্জীবন হলে 30 বছর 22 বছর খাটা লাগেছে, এর ভেতরে যদি কেউ কোরআন মুখস্থ করে কোরআন বুঝতে পারে তাহলে তার 20 বছর মাফ, ও 2 বছরে হাফেজ হয়ে যাবে। ওখানে যেহেতু কোনো কাজ নেই কাম নেই পুরা সময়টাই দেওয়া যায়, এই জন্য আমার মনে হয় যারা দায়িত্বে আছে জেল কোর্টটা পাল্টিয়ে নিয়ম নীতি কিছু পরিবর্তন করে প্রত্যেকটা জেলখানাকে যেহেতু সংশোধনাগার লিখে দিয়েছেন এই জায়গাগুলোতে কোরআন এবং হাদিসের চর্চা এমন ভাবে বাড়ানো দরকার যত আসলে মানুষ সংশোধন হইবে। গোদাবের প্রথম হক হচ্ছে শুদ্ধ করে পড়া, দুই নম্বরে ওটা বোঝা কি করা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন একটা বাচ্চা পড়াতাম, ক্লাস টুতে পড়ে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এরকম একটা কবিতা নেই, আমি বললাম বলো তো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কুষ্টিয়ার, আমার বলছো হুজুর আমাদের আ ময়াকার দয়াকার র, আমাদের লিখতে যে চারটা অক্ষর লাগে কেন লাগে এইটা আগে বলেন এরপরে ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমি বলছি আমি জানি না, তাহলে পড়ে করব কি, বয়স কত 6-7 বছর, একটা লাইন পড়ানোর পরে যদি বলে যে আমাদের লিখতে চারটা অক্ষর কেন লাগে, আমি জানি বলেন তো একটা লাইন পড়তে গিয়ে যদি এই প্রশ্ন করে কোরআন আপনি সেই জনমের খতম দিয়ে যাচ্ছেন কিন্তু বোঝেন না, এটাকে এই জন্য আল্লাহ নাযিল করেছে, আপনাকে এই জন্য বোঝার চেষ্টা করা লাগবে। যারা আজ বলে যে এটা শুধু আলেমদের কাজ এটা একটা বিভ্রান্তি, কোরআন থেকে মানুষকে সরানোর একটা ইহুদি এবং খ্রিস্টানদের পায় তারা। আমার বিশ্ববিদ্যালয়ে ডক্টর লোকমান স্যার মনে হয় সম্ভবত ক্লাসে বলছিলেন, উনি চীন দেশে একটা কৃষক কাজ করছে, জমিতে কাজ করার পরে 2-5 মিনিট একটু শরীরকে ঠান্ডা করার জন্য গাছের নিচে বসে বিশ্রাম নেওয়া লাগে, এরপরে আবার কাজ করবে, এই যে 5-7 মিনিট 10 মিনিট সময় পেয়েছে তাড়াতাড়ি করে এসে ওই জমিনের আইলের ওপরে বসে পকেট থেকে ওদের যে বাইবেল খ্রিস্টান তো লোকটা বাইবেল বের করে 2-4 লাইন পড়ে আবার রেখে কাজ করা আরম্ভ করেছে। আর যদি কোরআনটা এভাবে সহজ করে দিতে পারতাম যে কোনো কাজে সব জায়গায় কোরআন আমাদের মুখে হাতে কর্মজীবনে থাকতো আমাদের মনে হয় আমাদেরকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারতো না। আর শিরিক বেদাত বাংলাদেশে আমি যতটুকু জানি বা খোঁজ রাখি সবচাইতে বেশি হয় চট্টগ্রাম আর ময়মনসিংহ জেলা। জানি না আমি যতটুকু দেখি, এই জন্য আহ্বান জানাচ্ছি আজকে থেকে কোরআন তো শুদ্ধ করে পড়বেনই, বোঝার চেষ্টা করার জন্যে পুরা কোরআনের অর্থটা যদি একবারও পুরাপুরি পড়তে পারেন, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির বাদই দিলাম, শুধু অর্থটা পুরা যদি শেষ করতে পারেন তাও আপনাকে দিয়ে অন্তত শিরিক বেদাত কেউ করাতে পারবে। আমরা জেলখানায় থাকতে যতদিন ছিলাম এই 2 বছর 8 মাসে প্রত্যেক 7 দিনে কোরআনে কারিম পড়াটা শেষ করতাম নামাজ এবং নামাজের বাইরে দিয়ে, আর অর্থগুলো শেষ করে করে বহুবার কোরআন এখন প্রায় মানে আল্লাহর দিকে তাকিয়ে বলছে আমার কাছে আয়নার মতো হয়ে গেছে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন মরণ পর্যন্ত টিকিয়ে রাখার তাওফিক দেন, আমিন। কোরআনের হক আদায় করে যদি কেউ পড়তে চায় দ্বিতীয় নম্বরে আপনাকে বুঝতে হবে এটা এটা শুধু আলেমদের জন্য না এটা সবার জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকি, চারবার আল্লাহ একটা কোরআনে দিয়েছে, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, এরপরেও কি আল্লাহ যদি আফসোস করে বলেন আর কিছু থাকে? এখান থেকে আপনাকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, আর ভিডিও যেহেতু ছড়াবে তাম দুনিয়ার সব মুসলমানদেরকে বলছি কোরআন শরীফ যারা পড়তে পারেন না কোরআন না শিখে আমি কবরে যাব না, এই সিদ্ধান্ত এখন থেকেই নেওয়া লাগবে, কোরআনের হক এটা কোরআনের কি। আর আপনাদের যেহেতু লাল খান বাজার বিশাল মাদ্রাসা আছে আপনাদের জন্য, এখানে বয়স্ক মানুষের শিক্ষার ব্যবস্থা নেই সবার জন্য আছে, আমি একটা পোস্টার কোনো জায়গায় যেন দেখলাম, আপনারা অবশ্যই কোরআনে কারিম শিক্ষা এবং বোঝার জন্য চেষ্টা চালান। 3 নম্বরে এটা শুধু বুঝলেই হবে না, যতটুকু জ্ঞান পেয়েছেন এর ওপরে আপনাকে আমল বাস্তব জীবনে এটা আমল করে দেখাতে হবে।
চার নাম্বার শুধু আমল করলে হবে না, এর হক হচ্ছে যতটুকু জানলেন এইটা আপনার আশপাশের যত আয়ত্ত আছে এই পরিমাণ মানুষকে মানানোর পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। চট্টগ্রাম সহ বাংলাদেশে আমরা জানি মরহুম আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি যতদিন কোরআন হাদিস শুদ্ধ করে পড়েছিলেন এ বাংলাদেশে ওনার একটা শত্রু ছিল না, যতদিন বুঝেছিলেন কোনো সমস্যা ছিল না, যতদিন নিজে টুকটাক আমল করেছিলেন কোনো সমস্যা ছিল না, যাই বলেছেন আমি এটা মানাতে চাই, কারণ আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রসুলকে কষ্ট দিচ্ছে দেবে তাদের জন্য ভয়ঙ্কর আযাব আল্লাহ রেডি করে রাখছে। এই আয়াতটা যখন প্র্যাকটিক্যাল লাইফে উনি আনতে গেছেন তখন অনেকে ওনার নাম দিয়েছে তেতুল হুজুর। এই শব্দটা কার মাথা থেকে এসেছে আপনি টের পাচ্ছেন? ছোট ব্রেনের কাজ না, ছোটখাটো মাথা থেকে তেতুল হুজুর এ শব্দ আসে না, এসেছে অনেক বড় জায়গা থেকে। আমি বাকি শব্দগুলো নাই বললাম, বলেন বাস্তবতায় কোরআনের হক আদায় করে উনি যখন এই ইউযুনা রাসূলুল্লাহর উপরে আমল করে তেরো দফা দিয়েছিলেন তখন নাম আর আল্লামা শফি থাকেনি, নাম হয়ে গেছে কি হযরত মুসা আলাইহিস সালামের নামও ওরা দিয়েছিল ইহুদিরা, জোসেফ কি দিয়েছিল, ঈসা নবীর নাম দিয়েছিল যিশু, ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছিল আব্রাহাম, বিভিন্ন মানুষের নাম পাল্টিয়ে পাল্টিয়ে ওরা দুনিয়ার মানুষের কাছে তাদের কালার করেছে, আজও এই সিস্টেম চলছে, আজ আলেমদের নাম পাল্টিয়ে জঙ্গি দেওয়া হচ্ছে, জঙ্গিবাদ আর ইসলাম আমরা যেটা জঙ্গিবাদ বলি এটা এক জিনিস না। আমি কোরআনের হক আদায় করে তেলাওয়াত করার যে চারটা বললাম সামারাইজ করে, এখন থেকে শুধু নিজে শুদ্ধ করে পড়বেন না, শুধু বুঝবেন না, শুধু মানবেন না, মানাবো আমি মানুষকে, আমি মানাবো এই সিদ্ধান্ত নিয়েছিলেন ইমাম তাইমিয়া, জেলেই মারা গেছে, ইমাম আবু হানিফা জেলখানায় মারা গেছে, কথা বলছে না কেন, আজও যারা এই হক আদায় করে পড়ার চার নম্বর এই হকটা যারা আদায় করতে চায় যে আমি শুধু শুদ্ধ করে পড়বো না, শুধু বসবো না, শুধু নিজে মানবো না, আমি মানাবো বাংলাদেশের মানুষকে, তখনই তাকে হয়তো এরকম ঝামেলায় পড়া রাখতে পারে। তারপরও আয়াতের শেষের দিকে যেহেতু তিজারত আল্লাহ তাবুর আছে, এমন একটা ব্যবসার কথা আল্লাহ মানুষকে বলছেন যেটা করলে কোনোদিন লস হবে না, সেই ব্যবসার প্রথম জিকির করে সুবহানাল্লাহ, আমি তো হরি রাম রাম বলতে বললাম, জিকির করতে বললাম, মানে আমার মহিলা প্যান্ডেল থাকে না, আমাকে এলাকায় সিস্টেম নেই, মহিলা প্যান্ডেলে মানুষ মহিলারা আসে ওদেরকে যদি আমার মনে হয় এখন বলতাম যে জিকির করেন, আর এই এলাকায় তো জিকিরের এরকম জোশ, ওরা যে কি আওয়াজে জিকির করতো, এই যে ফরিদপুরের আট রশিদের তিনবার গিয়েছে যে জিকিরের ঝাঁজ মহিলারা, এখানে আবার পুরুষ মানুষ আছে তো নাকি, তিজারত আল্লাহ তাবুর লাং দিয়েছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনো হবে, আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা এই তিনটা পয়েন্ট দিয়ে বলছি যে ব্যবসায় কোনো লস নেই, জোরে বলেন আল্লাহ আকবার, আমরা লাভ লসের বাস্তবতা তো অনেক বেশি বুঝি নাকি, ছোট্ট কয়েক মিনিট একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটাই আপনি আয়াতটা বুঝবেন ইনশাআল্লাহ। একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, ক্লাস করে না, আসেও না, পরীক্ষার দিন এসে শুধু নাম আর রোল নাম্বার লিখেছে আর কিচ্ছু লিখে না, খাতা একেবারে সাদা, হেড স্যারের কাছে দিয়ে বলছে স্যার এই নেন, খাতা জমা দিলাম সাদা কিন্তু আমি নাম্বার চাই 99, স্যার বলছে কিছুই লেখো নাই, মাজার দিকে তাকান,
মাজার দিকে তাকিয়ে দেখেন নল, নলছে নেন, বলছে ঠিক আছে টিচার। পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হয়েছে, ও নাম্বার পেয়েছে একেবারে প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপরে, খুব খুশি। ওর মা বাবা এমনকি ওর প্রেমিকাও খুশি, যে ভালো জিনিসই ধরিছে। এ পড়াশোনা করে না, কলেজে যায় না, ক্লাস করে না, শুনলাম যে কিছু লেখেও নাই, একেবারে সাদা খাতা জমা দিয়েছে, শুধু নাম লিখে আর রোল নাম্বার লিখে। নাম্বার পেয়েছে কত? 80-র উপরে। দ্বিতীয় নম্বরে আরেকজন, এই যে এই ছেলেটাকে যদি তামাম দুনিয়ার মানুষ সফল বলে, আপনার ভাষায় আপনাকে যদি বিবেক থাকে কি বলবেন বলেন তো? ব্যর্থ এর জীবন। এর জীবন কি? জীবনে কোনো লাভ নেই, ব্যর্থ। দ্বিতীয় নম্বর আরেকজন পরীক্ষা দিচ্ছে, এ কারো দিকে তাকায় না, কারোটা দেখে নকল করেও লেখে না, যতটুকু ওর জ্ঞান আছে ততটুকু লিখে দিয়েছে। নাম্বার যখন ফাঁস হয় তখন নাম্বার পেয়েছে 50। কত? 100-র ভেতরে 50 পেয়েছে। ওর মা বাবার রাগ, ওর বন্ধু বান্ধব, ওর আত্মীয় স্বজন যারা আছে সবার রাগ, যে জীবন ব্যর্থ, এত কষ্ট করে লেখাপড়া করালাম অথচ নাম্বার পেয়েছে মাত্র 50। এখন বলেন আপনার বিবেক যদি থাকে, তামাম দুনিয়ার যারা বিবেকবান মানুষ এ কিন্তু দেখে নাই, কারোটা চুরি করেও লেখে নাই, নাম্বার পেয়েছে 100-র ভেতরে, নিজের যোগ্যতা অনুযায়ী 50, এ সফল না বিফল? লাভবান না? আর একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, কিন্তু পরীক্ষার আগের রাতে এ প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, কোন কায়দায় যেন একটা প্রশ্ন হাতে পেয়েছে, বাড়ির লোক দিয়ে নিজে তো লিখেছে আর লোক ভাড়া করে লিখেছে। ওখানে বলা হয়েছে যে 10টার ভেতরে 5টার উত্তর দেবে, যেহেতু সারা রাত সময় ফ্রি পেয়েছে আর 2-3 জন মিলে লিখছে, এই জন্য ও 10টার 10টায় উত্তর দিয়েছে। পরীক্ষায় আরো 3 ঘন্টা, যতটুকু মনে আসে সব মিলে লিখে পুরা একেবারে 30 পৃষ্ঠা দেওয়া দরকার, দিয়েছে 50 পৃষ্ঠা। রেজাল্ট বের হওয়ার পরে পেয়েছে 100-র ভেতরে 120। লোকজন বলে স্যার এ যত ভালো ছাত্র হোক, এ নাম্বার যতই পাক অন্তত 100-র ভেতরে না 100 পাবে, এ 120 পায় কি? স্যার বলছে খাতা যা দেখে বুঝলাম যে লেখা ওর না, কারণ ওর লেখা তো আমি জানি, একটা দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু বাদ যায়নি, একেবারে টাইপ করে করে লেখা, আর লেখা ওর হাতের না, ওই নজম দিয়ে লেখা। এরপরে আমি চেয়েছি 10টার ভেতরে 5টা, ও যেহেতু সময় পেয়েছিল এই জন্য সব দিয়েছে, আমি নাম্বার 5 করে কাটতে কাটতে যত কাটি তত বেশি হয়, শেষ পর্যন্ত পেয়েছে 120। আমার কিছু করার নেই। আজ অনেকে এরকম 100-র ভেতরে 120 পেয়ে শুধু নাম আর প্রতীক দিয়ে পাশ করার পরে মনে করছে আমি সফল, এটা কি সফল? এটা আপনার এ ব্যবসায় কোনো লাভ নেই। বাস্তবে যদিও আপনার মনে হয়েছে যে অনেক লাভ হয়ে গেলাম, বিনা কারণে নামের আগে পরে একটা ডিগ্রি লিখে গেল, এ ডিগ্রি ডিগ্রি না। তিজারাত আল্লাহ তাবুরের আগে যে 2টা কথা আর আল্লাহ দিয়েছেন, যারা আল্লাহর কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে, ওয়াকামুসসালাতা যারা নামাজ কায়েম করে, কি করে? আমাদের দেশে নামাজ পড়া আছে না কায়েম আছে? পড়া আছে, কায়েম। নামাজ কায়েম আর পড়ার ভেতরে পার্থক্য কি? যেটা পড়বেন ওখান থেকে শুরু করে একেবারে এই কাতার সোজা করো, এই জায়গা থেকে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটি পড়ার ভেতরে এবং এই প্র্যাকটিক্যাল কাজের ভেতরে আল্লাহ একটা শিক্ষা দিতে চায়। ওই শিক্ষাটা নিয়ে যখন প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে আপনি দেখাবেন, এইটার নাম হচ্ছে কায়েম। এটার নাম কি? নামাজ কায়েমের কথা আল্লাহ পাক দ্বিতীয় পয়েন্টে এই জন্য দিয়েছেন, কিয়ামতে সর্বপ্রথম যে আমলটার হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে তার নামেই নামাজ। আব্বালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালা, কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব বান্দার কাছ থেকে নেবেন। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে নামাজের ভেতরে সূরা ফাতিহাটা, কোনটা আপনি একটু যদি চিন্তা ভাবনা করে বোঝেন,
নামাজের ভেতরে সূরা ফাতিহায় তিনটা পাঠ করে করে আমরা একবার দুইবার না যত রাকাত নামাজ পড়বেন তত রাকাত নামাজে এই সূরাটা পড়া লাগে না লাগে না আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ বলছে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি শুধু বাংলাদেশের না শুধু এই এই পৃথিবীর না আলামিন বহু বছর যত জগৎ আল্লাহ বানিয়েছেন সব জগতের মালিক সুবহানাল্লাহ বলতে পারে না এই চিন্তা ভাবনা নিয়ে মানুষ যদি আল্লাহকে সামনে নিয়ে দাঁড়ায় নামাজ থেকে বের হওয়ার পরে ওর অন্য কোন কিছু ওর সামনে বড় হয়ে দাঁড়াবে এটা সম্ভব না দ্বিতীয় নম্বরে বলা হয় আর রহমানির রহিম আমি এমন আল্লাহর প্রশংসা করছি যিনি দয়াময় যিনি করুণাশীল মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের একচ্ছত্র মালিকানা যার তিনি ছাড়া কিয়ামতে বাঁচানোর আর কেউ নেই এই জন্য ফরজ নামাজের পরে যেটা পড়ি আমরা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম এই আয়াতটার 10টা পয়েন্ট আছে আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে কয়টা এই যে মালিক ইয়াউমুদ্দিন কিয়ামতে একচ্ছত্র মালিকানা এটা পৃথিবীর আর কারো নেই এটা শুধু আল্লাহ সে যাই বলে সুপারিশ করার কথা তাও আল্লাহ আল্লাহ যাকে অনুমতি দেবেন শুধু সে পাবে অথচ আজ এটার দায়িত্ব অনেকেই নিজের হাতে তুলে নিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে পীর নামে আমি বোঝাতে পেরেছি হয়তো নামাজের ভেতরে আপনাকে আল্লাহ মুখ দিয়ে বের করে এমনি নাই না যে মালিক ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের দিবসের কিন্তু একচ্ছত্র মালিকানা আমার কিয়ামতে তোকে কেউ বাঁচাতে পারবে না তৃতীয় নম্বরে আল্লাহর ভেতর আর আপনার ভেতর একটা সম্পর্কের কথা আল্লাহকে জানানো হচ্ছে ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এখানে এসে আপনাদের এই মাদ্রাসার যিনি মহাতামিম বা প্রিন্সিপাল আছেন ওনার সামনে যদি ওনার প্রশংসা আরম্ভ করে ভর্তি হওয়ার জন্য মনে করে এখন যদি মুফতি এজহারুল ইসলাম চৌধুরী জিজ্ঞাসা করে তুই কে এলাকার একজন এসে ওনার প্রশংসা করছে একটা বাচ্চা ছেলে তাহলে জিজ্ঞাসা করবে যে তুই কে তা জিজ্ঞাসা করবে না ঠিক আল্লাহ পাক যেন আপনাকে আমাকে এভাবে আদর করে জিজ্ঞাসা করছে তুই কে এত প্রশংসা করলি আমার আমাকে রহমান রহিম বলে ডাক দিলে কিয়ামতের একচ্ছত্র মালিকানা অনেকে অনেক পীরের ভেতরে অনেক খাজা বাবার ভেতরে দিয়ে দিয়েছে যে তারাও পারবে অথচ সব বাদ দিয়ে তুই আমাকে মালিক হিসাবে মানলি তুই কে আপনি যেন স্বতঃস্ফূর্ত ভাবে আপনার মুখ দিয়ে বারবার এই কথা আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন যে ইয়াকা নাহবুদু হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি আমি তোমার দাস আমি কি আরবি গ্রামার অনুযায়ী শব্দটা ছিল নাহবুদু ইয়াকা আমরা নাহবুদু ইয়াকা না দিয়ে ইয়াকা নাহবুদু আর শক্ত করে বলছি আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি আমি তোমার দাস ও ইয়াকা নাস্তাইন শুধু আমি দাস না আমি কিন্তু সাহায্য চাই একমাত্র তোমার কাছে এটা আমার ভেতরে আর তোমার ভেতরে একটা সম্পর্ক যে আমি কিছু চাইলে তোমার কাছে চাই সুতরাং আমাদের আকীদা সাফ করা লাগবে আজকে থেকে নামাজ যারা পড়েন বা পড়েন না ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা দাস আল্লাহর সাহায্য চাই আল্লাহ সে যে কোনো বিষয় পৃথিবীর যত বিষয় আছে সব বিষয়ে সাহায্য চাওয়া লাগবে কার কাছে সুতরাং মরা পীর হোক আর জিন্দা পীর হোক আর যে বাবাই হোক কারো উপরে যদি কেউ সাহায্য দিতে পারে এই বিশ্বাস করে তার কাছে যায় তার এই আয়াত দিয়ে নামাজ পড়া আর না পড়া সমান এতটুকু আপনি শেষ করেন আল্লাহ পাক যেন ঠিক এই প্রিন্সিপালের মতো জিজ্ঞাসা করছে তুমি এতক্ষণ আমার প্রশংসা করলে কি কোনো কারণে এসেছো আমার কাছে আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমরা একটা কারণে এসেছি যে তুমি আমাকে সহজ সরল স্থায়ী পথ দেখাও কি পথ সিরাতাল মুস্তাকিম আছে শুধু সহজ সরল পথ না স্থায়ী আমি যেন টিকে থাকতে পারি এই সহজ সরল পথে তোমরা এরকম একটা পথ আমাকে দেখাও বলেন তো দুনিয়ায় কত কিছু চাওয়ার আছে আমাদের সব কিছু বাদ দিয়ে যত ওয়াক্ত নামাজ পড়ি যত রাকাত নামাজ পড়ি প্রত্যেকটা নামাজে চাচ্ছি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও
আল্লাহ যদি বলে বান্দা তুই তোর কথাবার্তা যা শুনলাম এতক্ষণ, আমার বান্দা বলে দাবি করলি আমার কাছেই সাহায্য চাস, তোর আচরণ দেখে অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে তুই তো সহজ সরল পথে আসিস, আবার আমি তোকে কি পথ দেখাবো? আপনি আল্লাহর কাছে প্রশ্নের মাধ্যমে নিজেই জানতে চাচ্ছেন, হে আল্লাহ আমাকে সহজ সরল পথ বলতে, এই স্থায়ী পথ আমি ওইটা চাই। তুমি যাদেরকে পুরস্কার দিয়েছো তাদের পথ, এখন আল্লাহর পুরস্কার পেয়েছে কারা দুনিয়ায়? চার প্রকার মানুষকে আল্লাহ পুরস্কার দিয়েছেন, সূরা নিসাতে আছে, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা আস-সিদ্দীকিনা আশ-শুহাদাই ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহর এখানে পুরস্কারের ঘোষণা আমরা চার প্রকার মানুষের পেয়েছি, তার এক নম্বরে আল্লাহর পুরস্কার পাবে কারা? নবীরা পুরস্কার কেন পেয়েছিল? কিছুক্ষণ আগে আপনি নবীওয়ালা কাজের কথা শুনছিলেন, আজ অনেকেই দাবি করছে আমরা নবীওয়ালা কাজ করি না, এটা নবীওয়ালা কাজ না। তিনি যতদিন পর্যন্ত নবী হননি, খেয়াল করেন এই বাইরে যে সমালোচনা না করে শব্দটা খেয়াল করে, তিনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যতদিন ওহি পাননি কোরআন পাননি ততদিন পর্যন্ত ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। কি ছিলেন তাকে কি এই চল্লিশ বছর পর্যন্ত কেউ নবী আল্লাহ রসুল আল্লাহ বলে রাখত? বলেন বলেন কে বলতো? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই তার পরিচয় ছিল। তিনি যখন নবী হলেন তখন তার বয়স বলেন না কেন, এই চল্লিশ থেকে তেষট্টি, এই তেইশ বছর তিনি নবী এবং রসুল হিসাবে পরিচিত ছিলেন। এবার বলেন সতেরো বছর বয়স থেকে চল্লিশ, এই যে তেইশ বছর, এই তেইশটা বছর তিনি কাজ করেননি দুনিয়ায়, তা কিন্তু না, তিনিও ভালো ভালো কাজ করেছিলেন। মানুষের ঘর ভেঙে গেলে ঘর বানিয়ে দিতেন, মানুষের বিপদ দেখলে এগিয়ে যেতেন, সমাজের যে উন্নয়নমূলক কাজগুলো ছিল হেল্পফুল ফজল গঠন করার মাধ্যমে ভালো ভালো কাজ তিনি করেছিলেন, কিন্তু কোনো শত্রু তার বলেন না কেন? একই মানুষ চল্লিশ থেকে তেষট্টি, এটাও তেইশ, এটা কি সতেরো থেকে চল্লিশ কত বলেন বলেন? আগের তেইশে কোনো শত্রু নেই, কোনো বাধা নেই, বাকি তেইশ বছরে আপনি বলেন চল্লিশ থেকে তেষট্টি কোন শত্রু নেই, কোন বাধা নেই। সূরা ইয়াসিনের ৩০ নম্বর আয়াত, আমরা যে সূরা ইয়াসিনকে ফজরের নামাজের পরে পড়লেই মনে করি দশ খতম কোরআনের সওয়াব হবে, অবশ্যই হবে, কিন্তু এই আয়াতটা কি পড়ি চলে যান, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেন আমার বান্দাদের জন্য আমার আক্ষেপ, আমার আফসোস যে এমন কোন নবী রসুল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল না? কারো ঘর ভেঙেছে না? কারো মেয়ের দিকে তাকিয়েছে না? তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন কেন? কোন কোন নবীকে চিরে ফেলেছে, কোন নবীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আর আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে তিন বছর জেলখানায় রেখেছে। নবীরা পুরস্কার কেন পেয়েছিল ওই দিকে আমরা যেতে চাই না, নবীওয়ালা কাজ তো শুরু হবে নবীজির চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে। যখনই তিনি নবীওয়ালা কাজ শুরু করলেন তখনই তিনি মানুষের শত্রু হয়ে গেলেন, আর তার যার অনুসরণ শুরু করেছে চল্লিশ থেকে তেষট্টি তারাও কাফের মুশরিকদের শত্রু আরম্ভ করেছে। আজ দুনিয়ায় যদি কেউ মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ করে তার কোনো শত্রু থাকবে না, এটাই স্বাভাবিক। যখনই রসুলুল্লাহর কাজ আরম্ভ করবে তখন তার শত্রুর অভাব হবে না, নবীজির মতো সাতাশ বার তাকে ডাইরেক্ট, বিরাশি বার, কতবার
82 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা করেছিল যখন তিনি রাসূলুল্লাহ। আমি আবার বলছি তিনি নবী আল্লাহ রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? সুতরাং এর আগে যে কাজগুলো এগুলো করছেন এটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ, আর রাসূলুল্লাহর কাজ করলে নবী আল্লাহর কাজ করলে অবশ্যই আপনাকে আল্লাহ পুরস্কার দেবে, আর এইটা পাওয়ার জন্য আপনি প্রত্যেক ওয়াক্তে আল্লাহর কাছে বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। দ্বিতীয় নম্বরে আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ তুমি তাদের পথে আমাকে চালাও যারা সিদ্দিক, যারা কি সত্যকে সত্য বলে যারা মেনে নেয় তারা সিদ্দিক। আমি একটা উদাহরণ দিচ্ছি, হযরতে আবু বকর যতদিন পর্যন্ত তিনি নবীজির এই মেরাজের এই সত্য কাহিনীকে সত্য বলে যখনই মেনে নিলেন তখনই আর তিনি আবু বকর ছিলেন না, ছিলেন সঙ্গে সঙ্গে আবু বকরের পরে আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে যারা নির্দ্বিধায় মেনে নেয় এরা হচ্ছে সিদ্দিক। আজ পুরস্কার কারা পেয়েছে কারা পাবে এদের চোখে আঙ্গুল দিয়ে অনেককে দেখিয়ে দেওয়া হয়, এরপরও সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না, এই যে এরপরে যে আয়াতটা আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না, আমি তাদের পথ চাই না যারা মাগদুব এবং দল্লিন। মাগদুব এবং দল্লিন হিসাবে আমরা সবাই জানি এখানে ইহুদি আর খ্রিস্টান। কারা? ইহুদি খ্রিস্টানদের প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনি বরদোয়া দিচ্ছেন, শুধু একা না, তামাম দুনিয়ার 175 কোটি মানুষ যদি নামাজ পড়ে এই একই বরদোয়া যে আল্লাহ তুমি তাদের উপরে গজব নাজিল করো, তাদের উপরে অভিসম্পদ নাজিল করো, আমি ওদের পথ চাই না। এখন বলেন এরা আল্লাহর অভিসম্পদ আল্লাহর লানত প্রাপ্ত পথ ভ্রষ্ট এরা কেন? কারণ এই মুসা আলাইহিসসালাম হযরত ঈসা আলাইহিসসালাম এই দুইজন নবীর উম্মতকে আমরা জানি ইহুদি আর খ্রিস্টান, কথা বলেন এখন এরা প্রত্যেকেই সংবাদ দিয়েছে যে আমার পরে শেষ নবী আসতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়াতী মিন বাদি ইসমিহি আহমদ, আমার পরে যিনি আসছে তার নাম কি? এ কথা জানার পরেও ওরা সত্যটাকে সত্য জেনেও অহংকার করে আর হিংসা করে মানে নাই। অহংকার কি? শেষ নবী যদি আসে আমাদের বনি ইসরাইলে আসবে বা বনি ইসরাইলে আসবে, আর হিংসা কি? যে গরিব মানুষ নবী হয় কি করে? দুনিয়া এত টাকা পয়সাওয়ালা মানুষ আছে, এত বড় বড় মানুষ আছে, তাদেরকে আল্লাহ নবুয়ত না দিয়ে মোহাম্মদ এতিম মানুষের টাকা পয়সা নেই এরকম মানুষকে নবী দিয়েছে হিংসায়। সুতরাং অহংকার করে আর হিংসা করে ওরা সত্যকে সত্য জানার পরেও মানে না, এই জন্যে ওদের ওপরে বরদোয়া দেওয়া হচ্ছে প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে। আজও যারা পৃথিবীতে সত্যকে সত্য জানার পরেও হিংসা করে আর অহংকার করে মানেন না যে না এ হুজুর তোমার দলের না, এ তোমার বাবার মরিদ না, অথচ জানেন কিন্তু এদের সত্য পথ, পৃথিবীতে সবচাইতে সত্য পথ কোরআনের পথ জিহাদের পথ, এটা জানার পরেও আপনি বলেন না এত তো অন্য গন্ধ পাওয়া যাচ্ছে, এটা তো ওরা তো এই এইটা মানে না, গণতন্ত্র মানে না, এটা তো মানে না, এইদিকে খেয়াল করে এ তো এই দল করে, এ তো আমার বাবার দরবারে আসে না। এই যে সত্যকে সত্য জানার পরেও যারা মানেন না তারাও এক ধরনের ইহুদি খ্রিস্টান। আপনার নিজের বরদোয়া নিজের ওপরে পড়বে। এখন অনেকে আমার নামাজ ছেড়ে দিয়েন না, সুতরাং নামাজ এই দ্বিতীয় পয়েন্টে হাজার হাজার কথা এক একটা শব্দের ভেতরে আছে, আমার শরীর আর পারছে না, আমি সুস্থ হলে আবার আসবো ইনশাল্লাহ, ভাইয়ের কাছে আমার মাঝে মাঝে আসা লাগবে, কারণ এই এলাকায় থাকলে আমি এখানে এসে থাকবো ইনশাল্লাহ। ওয়াং থাকো মিম্মা রাসাকনাহুম, তোমরা খরচ করবে সিররা ওয়া আলানিয়া গোপনে প্রকাশ্যে, আপনাদের খরচ করা গোপনে প্রকাশের একটা বড় মাধ্যম এই মাদ্রাসা, যেহেতু এটা সরকারি অনুদান আসে না মনে হয় যেহেতু কওমি মাদ্রাসা, আপনাদের প্রকাশ্য গোপনে যত জাকাত থেকে শুরু করে যত রকমের খরচ আছে এখানে এতিমখানা নেই, এতিমদের দিকে তাকিয়ে অবশ্যই আপনি এই খরচগুলো করতে পারেন, আরও বিভিন্ন রাস্তা আছে আমি বাকিগুলো এখন নাই নাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কথা বলার পরে বলেন এই কাজগুলো যারা করে তারা কি আশা করে জানো? ইয়ারজুনা তিজারাতাল্লাং তাবুর, তারা আশা করে এমন একটা ব্যবসা আরম্ভ করেছে তারা আশা করে যে এই ব্যবসায় কোনো লাভ লস নেই। সুতরাং এক নম্বরে আল্লাহর কিতাব যারা ওই চারটা হক আদায় করে তেলাওয়াত করবে,
দুই নম্বরে যে মানুষগুলো নামাজের এই নিয়ম নীতিগুলো পড়া এবং প্র্যাকটিক্যাল এইগুলো যারা বাস্তব জীবনে মিলানোর জন্য চেষ্টা চালাবে, তিন নম্বরে প্রকাশ্যে গোপনে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, এদের এই ব্যবসায় চর্মসখে যদিও দেখেন লস হচ্ছে, কোনো লস নেই, মহান আল্লাহ তাদেরকে অবশ্যই লিউ আফিয়াহুম উজুরাহুম ওয়া যিদাহুম মিন ফাদলি, তাদেরকে অবশ্যই পুরস্কার দান করবেন। আমরা তানবিনের ব্যবহার পড়েছিলাম কোরআনে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদানা জিয়াদাতুন আস, কোনো মানুষ যদি ভালো ভালো কাজ করার চিন্তা ভাবনা করে এগিয়ে যায় তাদেরকে শুধু আল্লাহ পুরস্কার দেবে না আরো বেশি দেবে। এই আরো বেশির ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আরো বিস্তারিত আছে, আপনার আমরা নাম বলে দিলাম, এগুলো বাড়িতে যেয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই তিনটা পয়েন্ট যেন অন্তত আমাদের বাস্তবে মেনে চলার তৌফিক দেন, আমিন। আমার শরীর বা গলার দিকে তাকিয়ে আজকের মতো শেষ করছি এবং মাপ চেয়ে নিচ্ছি, সামনে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। যারা এসেছিলেন মিডিয়ার ভাইরা, আপনাদের জন্যই কিন্তু মাঝে মাঝে বিপদে পড়া লাগে, উনি বারবার বলছিলেন, আমি তো নিজে দেখে আসলাম। প্রশাসনের ভাইরা যারা আছে রিমান্ডে, ওনারা এই কাটসাট করা দুই মিনিট দেড় মিনিটের কথা নিয়ে আমাদের শোনায় যে এটা বলেছে আমার মামলা, যে প্রথম যেটা যে তরবারি সাকিব ভাই বলছিলেন দা নিয়ে দা না, তর সাকিব ভাই যে এসেছিল ধান কাটা কাঁচিনি সিরাজগঞ্জে বাড়ি, ওই পাগল মতো একটু এসে সংসদের সামনে দিয়ে ঘুরছিল, পুলিশ বলছে এ সুরি কি করবে শুনে কাশি, সংসদ ভেঙে ফেলবো, সংসদ ভেঙে ফেলবো মানে এ বোমা মেয়ে উড়ানো যায় না, তুই কাশি দিয়ে না, আমি হারুন এজাহার আমির হামজা এরপরে মাহমুদুল হাসান এদের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি, বলে তো এই যে এক ঘন্টা বিশ মিনিট কথা বললো, আমি আমি নরম নরম কথা বলি আমার ওয়াজ অনেক উদ্বুদ্ধ হয়, ওই যারা গরম গরম যায় তাদের কথা বললেও মানায় তো, এমন মানুষের নাম বলিস আমার এমনি শরীর চলে না। আল্লাহ আমাকে এবং সবাইকে যেন অন্তত মাফ করে দেন, মুসাফির অবস্থা যেহেতু আছি সফরের অবস্থায় দোয়া কবুল হয়, আর অসুস্থ আল্লাহ আমাদের এখন মোনাজাত করে দিচ্ছি, আল্লাহ আমাদের দোয়া যেন কবুল করেন। ভাই যদি কিছু ভাই বলার থাকে তাহলে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে জীবনের অপরাধ পুরো স্মরণ করে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন সেই কুষ্টিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত কোরআনে কারিমের দাওয়াত নিয়ে ইখলাসের সাথে আমি এসেছি, আল্লাহ তাআলা কোরআনে কারিম থেকে যে কথাগুলো বলেছি এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। আজকের এই আলোচনায় প্রতিটি অক্ষরে যদি দশটা করে নেকি দিয়ে তোমার নবীর কথা অনুযায়ী ঘোষণা অনুযায়ী যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও, কিয়ামতে যিনি সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। বিশ্বর তারাহাল পরিবার থেকে শুরু করে হযরত আদম থেকে শুরু করে যত মানুষ এই দুনিয়াতে আজকের এদি পর্যন্ত কবরে গেল এদের কবর গুলোকে কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। সারা জীবন অপরাধ করেছি, হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে, যত গোনা আমাদের জীবনে আছে এগুলো যদি শরীরে রেখা থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করে তাড়িয়ে দিত। দুনিয়ায় যেভাবে তুমি গোপন রেখে দিয়েছো কিয়ামতে তোমার সত্তার নামের ওসিলায় আমাদের গোনাগুলো গোপন করে দিও, আমাদেরকে মাফ করে দিলেও তোমার কোনো ক্ষতি হবে না, জাহান্নামে দিলেও কোনো লাভ হবে না, আর তোমাকে তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। তুমি যে গফুর গফ্ফার এ নামগুলো নিয়েছো আল্লাহ তাআলা, তুমি যদি আমাদের অপরাধ গুলো মাফ না করো তাহলে তো এই নামগুলোর বাস্তবতা থাকে না। মেহরবানি করে তোমার গফুর এবং গাফফার নামের খাতিরে আমাদের জীবনের মতো মাফ করে দাও।
কত মানুষ এই পৃথিবীতে মজলুম অবস্থায় এখনো পর্যন্ত জীবন কাটাচ্ছে। আল্লাহ তাআলা মজলুমদেরকে তুমি বাঁচাও, জালেমদেরকে তুমি থামাও, যাদের কপালে হেদায়েত আছে হেদায়েত দান করো, যাদের কপালে হেদায়েত নেই আল্লাহ তোমার উপরে ফয়সালা দিলাম তুমি করো। তমাম দুনিয়ার মজলুম মুসলমানগুলো বিশেষ করে ফিলিস্তিনের এই মুসলমানগুলোকে তুমি শাহাদতের মর্যাদা দিয়ে দাও। তোমার কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আমি পড়েছি, আল্লাহ যার জীবনকে যার কর্মকে ভালোবাসেন তাকে স্বাভাবিক মৃত্যু না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। আলিয়াহুল্লাযীনা আমানু ওয়াইত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ ফিলিস্তিনের এই ভাই বোনগুলোকে তুমি শাহাদতের মরণ দিয়ে ধন্য কর। পৃথিবীর সবচাইতে উত্তম মাউত হচ্ছে শাহাদতের মৌত। হযরত ওমর মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ এটা আমারও দোয়া, আমাদের সকলের মনে প্রাণের দোয়া, সবার জন্য এটা কবুল করে নাও। স্ত্রী পুত্র সন্তান যেগুলো আমাদের দিয়েছো আল্লাহ এগুলো হযরতে ফাতেমার মতো, হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমার হাবিব জানিয়েছে মনে যদি যার পরিমাণ অহংকার থাকে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা আমরা যে যে ভাবে আমরা দিনের কাজ করছি আমাদের ভেতর থেকে লোভ হিংসা অহংকার আর রিয়া জনমের মতো বের করে দাও। আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী হাজার হাজার আলেমের উস্তাদ, রব্বুল আলামিন তুমি তাকে কবুল করো, তার জীবনের অপরাধগুলো মাফ করো, তার হায়াতকে হায়াতের তাজ্জিবা হিসাবে কবুল করে নাও। তার যে সন্তানাদিগুলো দুনিয়ায় আছে বিশেষ করে শ্রদ্ধা বাজন বড় ভাই মুফতি হারুন ইসহাক, আল্লাহ তার এই 50 বছরের জীবনকে তুমি হযরত ওসমানের মতো বানিয়ে দাও। তার স্ত্রী পুত্র সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো, দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আমার মামা জান মাওলানা আলমগীর হোসেন তার বাবাকে হারিয়েছে, তার বাবাকে তুমি ক্ষমা করে দাও। তোমার নবী জানিয়েছেন কোন সন্তান যদি বাবার জন্য মায়ের জন্য হাত তোলে এক ফোঁটা চোখের পানি যদি আসে আল্লাহ ওই হাতকে আর ফেরত দেয় না। তাকাও কত মানুষ তার মায়ের জন্য বাবার জন্য অলরেডি কাঁদতেছে। যার চোখ থেকে মা বাবার মহব্বতে এক ফোঁটা চোখের পানি বের হয়ে গেছে আল্লাহ তুমি কবরে তাদের জান্নাত। সন্তান প্রতিপালন করা কত কঠিন আমি নিজেও এখন টের পাচ্ছি। আমার এই ছোট্ট মেয়েটা ফারিহা জান্নাত যেভাবে আমাদের জ্বালাতন করে মাঝে মাঝে মনে হয় ওর দিকে তাকালে এইভাবে করে আমি ছোটবেলায় মা বাবাকে যন্ত্রণা দিয়েছি। মা বাবা যাদের নেই আল্লাহ তুমি তাদের চোখের পানের দিকে তাকিয়ে মেহেরবানি করে মাফ করে দাও। ডক্টর হাবিবুর রহমান হাফেজ আবু বকর সিদ্দিক আবুল কালাম আজাদ ভাই সহ নাম না জানা যত মানুষ এখানে আমিন আমিন করছে প্রত্যেকের মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আমার মা বাবা আমার স্ত্রী সন্তান যেগুলো তুমি দিয়েছো এগুলো চক্ষের শীতলা তাকারে বানিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের হক কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দাদেরকে অল্প সময়ের ভেতরে যেন বোঝাতে পারি, নিজেও বুঝতে পারি, আমল করতে পারি তাওফিক ভিক্ষা দাও। আমি অসুস্থ আছি আমাকে শেফায়ে কামেলা যারা দান করো, এই চট্টগ্রাম জেলাকে তুমি কবুল করো, বাংলাদেশের দায়িত্বে যারা আছে এই দায়িত্বশীল মানুষদের বিশেষ করে 1628 জন মানুষকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত এখান দিনের শিক্ষা এবং প্রসারের জন্য তুমি কায়েম করে রাখো, যত হাওয়ায় যাচ্ছে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন আমাদের এই মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।